উট কুজ বিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণী। উটের পূর্বপুরুষরা সম্ভবত উত্তর আমেরিকায় আবির্ভূত হয়। পরে এক ভাগ বেরিং প্রণালী পার হয়ে এশিয়া ও উত্তর আফ্রিকায় চলে যায়। যাদের উত্তরসূরি হল ড্রোমেডারি এবং ব্যাকট্রিয়ান উট। মরুভূমিতে বহু যুগ বাস করার ফলে আজ উট মরুভূমির জাহাজ হয়ে সহিংসতার প্রতীক। অন্য এক ভাগ চলে যায় দক্ষিণ আমেরিকায়, যাদের উত্তরসূরি লামা ও ভিকুন্না। আলপাকা সম্ভবত ভিকুন্নার গৃহপালিত বংশধর। উটের পায়ের খুরও গরুর পায়ের খুরের মতো চেরা, কিন্তু উটের পায়ের তলায় নরম প্যাড আছে যা গরুর পায়ে নেই। গরুর মতো উটও রোমন্থন করে বা জাবর কাটে, কিন্তু সাধারণ রোমন্থনকারীদের মতো চার কক্ষ বিশিষ্ট পাকস্থলীর বদলে উটের পাকস্থলী তিন কক্ষ বিশিষ্ট। তাই অনেকে এদের ছদ্ম রোমন্থক নামেও ডেকে থাকেন। ড্রোমেডারি উটের একটি কুঁজ থাকে আর ব্যাকট্রিয়ান উটের থাকে দুটি। যখন উট ভালো করে খেতে পায় তখন এর কুঁজ চর্বিতে ভর্তি হয়ে শক্ত টান টান অবস্থায় থাকে। আবার যখন উট অভুক্ত অবস্থায় অনেকদিন থাকে তখন চর্বির অনেকটাই শক্তি উৎপাদনে ক্ষয় হয়ে যায় আর এর কুঁজ তখন নরম থলথলে হয়ে যায়। মরুভূমিবাসী মানুষেরা গরু ছাগলের বদলে উট পালন করে। উট তাদের মালপত্র বয়ে নিয়ে যাওয়া এবং গাড়ি টানায় ব্যবহৃত হয়। গৃহপালিত উটের মাংস ও দুধ খাওয়া হয়। ঘোড়ার মতো উটের পিঠে দৌড় ও অন্যান্য বিনোদন খুবই উপভোগ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান, এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।